তো এবার যে কাজটা করব একেবারে শেষের দিকে, মূলত যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যানিমেট মেথড। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট মেথড। অ্যানিমেট মেথড সম্পর্কে এবার ধারণা দিব আপনাদের। এই অ্যানিমেট মেথডটা এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। পারফেক্ট। এই অ্যানিমেট মেথডের মধ্যে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা আমি বলছি, লক্ষ্য রাখবেন। এখান থেকে আমি প্যারামিটারটা সরিয়ে নিচ্ছি। অ্যানিমেট মেথডের মধ্যে আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এই অ্যানিমেট মেথড প্রথমেই যে প্যারামিটারটা রিসিভ করে সেটা হচ্ছে একটা জেসন বা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। তো এখানের মধ্যে যে কাজটা করতে হবে, কী বেলু, কী এবং বেলু এরকম পেয়ারে কাজ করতে হবে। সাপোজ আমি চাচ্ছি যখনই আমি ক্লিক করব তখন কোনো একটা কাজ করতে চাচ্ছি, আমি কী চাচ্ছি, ধরা যাক আমি পেডিংটা কমিয়ে দিতে চাচ্ছি, ওকে, বা ওপাসিটিটা কমিয়ে দিতে চাচ্ছি। বর্তমানে ওপাসিটি 1 আছে, অর্থাৎ এক্স্যাক্টলি আমি পারফেক্টলি দেখতে পাচ্ছি, বাট ওপাসিটি চাইলে কমাতে পারবো। সো এইখানে আমি সেই কাজটা করে নিতে পারি, লক্ষ্য রাখবেন ওপাসিটি, এবং ওপাসিটিটা এখানে ভ্যালুটা ডবল কোটেশনের মধ্যেও দিতে পারি চাইলে 0.5। সো আমি যেভাবে কাজটা করতেছি সেইভাবে করতে হবে, লক্ষ্য রাখবেন। সেকেন্ড ব্রেকেটের মধ্যে আপনারা অনেকগুলো স্টাইল ইউজ করতে পারবেন, বাট লক্ষ্য রাখবেন যে প্রপার্টিগুলো ব্যবহার করবেন অবশ্যই প্রথমে এরকম কি, তারপর কুলন দিয়ে তার ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ওকে, সো সেভ করে নিচ্ছে। যখনই ক্লিক করব লক্ষ্য রাখবেন ওপাসিটি লেভেলটা কমে গেছে। আপনি চাইলে এখানে আরেকটা ব্রেকেটের মধ্যে সময়টাও বলে দিতে পারেন যে এত সময় পর কাজটা হবে। সো এই যে 2000 সেকেন্ড সময় পর কি হবে, ওপাসিটি লেভেলটা 0.5 পৌঁছে যাবে। ওকে, তো এখানে অপাসিটির পরিবর্তে চাইলে আরও প্রপার্টিগুলো ইউজ করতে পারবেন, যেমন হাইট, উইথ, মার্জিন টপ, মার্জিন লেফট এরকম ইউজ করতে পারবেন, বাট অবশ্যই ভ্যালুটা হতে হবে নিউমেরিক ভ্যালু, এমন প্রপার্টিগুলো ব্যবহার করতে পারবেন। ধরা যাক আমি চাচ্ছি হাইট বাড়িয়ে দেব, বর্তমানে যে হাইট আছে, বর্তমানে হাইট কত আছে, ডিবের হাইট 250। ধরা যাক যখনই এখানে ক্লিক করা হবে ক্লিক নিতে, তখন ডিবের হাইটটা হয়ে যাবে 300 বা 400 পিক্সেল। সো সেভ করে নিলাম। এবার লক্ষ্য রাখবেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনার, যখনই ক্লিক করব ডিপের হাইটটা 400 পিক্সেল হয়ে গেছে, এবং 2 সেকেন্ড সময় নিয়ে কাজটা করেছে, কারণ এই যে সময়টা আমি এখানে বলে দিয়েছি। চাইলে এখানে আরও মাল্টিপল প্রপার্টি আমি ব্যবহার করতে পারবো, যেমন এইখানে কমা দিয়ে এবার আমি বলতে পারবো উইথ বাড়াতে চাচ্ছি, ধরা যাক উইথ হবে 900 পিক্সেল। সো অবশ্যই এমন প্রপার্টিগুলো ইউজ করতে পারবো যেগুলোর ভ্যালু হচ্ছে নিউমেরিক ভ্যালু, লক্ষ্য রাখবেন এই যে 400 500 এরকম নিউমেরিক ভ্যালু থাকবে। ওকে, সো আমি এবার এটা বড় করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন কী হবে, ক্লিক করার সাথে সাথে আমি দুইটা কাজ করতে বলেছি, একটা হচ্ছে হাইট চেঞ্জ হবে এবং উইথ চেঞ্জ হবে। সো ক্লিক করলাম, হাইট চেঞ্জ হয়েছে এবং উইথ চেঞ্জ হয়েছে, কত সময় পর সেটাও আমি কিন্তু বলে দিয়েছি এখানে 2 সেকেন্ড পর। ওকে, সো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা চাইলে এরকমও করতে পারেন। পারফেক্ট। সো এবার দেখতে পাচ্ছেন এই অ্যানিমেট মেথডের মধ্যে কী কী আছে সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যে এই কাজগুলো করবে, কত সময় পর কাজগুলো করবে, সময় নিয়ে কাজ করবে সেটাও এখানে বলে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি, প্রত্যেকটা প্রপার্টির পর আরেকটা প্রপার্টি ইউজ করতে হলে অবশ্যই কমা দিয়ে ইউজ করতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। ওকে, এবার ধরা যাক আমি মার্জিন বা প্যাডিং দিতে চাচ্ছি। ওকে, সো ধরা যাক মার্জিন দিতে চাচ্ছি, সব দিকে মার্জিন দিতে চাচ্ছি, মার্জিন আমি দিতে চাচ্ছি 30 পিক্সেলের মতো, কমা দিয়ে দিচ্ছি অবশ্যই। সো এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর যে কাজটা করবো লক্ষ্য রাখবেন, তাহলে এখানে 3টা কাজ হবে, হাইট, উইথ এবং মার্জিন। ওকে, সো আমি যখনই ক্লিক করলাম হাইট, উইথ এবং মার্জিন নিয়েছে সব দিক থেকে 30 পিক্সেল, ফাইন। বাট ধরা যাক আমি মার্জিন শুধু টপ উপরের দিক থেকে মার্জিন নিতে চাচ্ছি, বা লেফটের দিক থেকে মার্জিন নিতে চাচ্ছি, আর কোনো দিকে নয় শুধু লেফট, সেক্ষেত্রে কী হবে, আপনারা নর্মালি এরকম ইউজ করেছেন মার্জিন লেফট, বাট জেসন ফাইলে যেটা করতে হয় আসলে, যে মার্জিন লেফট এইখানে আপনারা চাইলে এটা এই যে হাইপেন ইউজ করতে পারবেন না, যদি একের অধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টে নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছিলেন, এটা সরিয়ে নিয়ে জাস্ট এলটাকে ক্যাপিটাল করে দিতে হবে, দ্যাটস ইট। এবার কী হবে, শুধু লেফটের দিকে 30 পিক্সেল মার্জিন হবে। সো যখন ক্লিক করলাম শুধু লেফট থেকে 30 পিক্সেল মার্জিন হয়েছে। ওকে, এবং হাইট উইথ তো অবশ্যই চেঞ্জ হয়েছে, কারণ আমরা হাইট উইথও বলে দিয়েছি চেঞ্জ হওয়ার জন্য। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, অনেক কিছুই এখানে ডিসকাস করলাম। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকুন, আশা করি অ্যানিমেশন থেকে অনেক মজা পেয়েছেন, এবং এইগুলো যখন অ্যাপ্লাই করতে পারবেন তখন আরও মজা পাবেন। দেখেন একটা জিনিস আপনি শিখেছেন, এবার কোন জায়গায় ব্যবহার করলে এটা ভালো হবে খারাপ হবে সেটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, কোন জায়গায় এটা আপনি ইউজ করলে আপনার জন্য সুবিধা হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি জানেন যে
অ্যানিমেট মেথডের মাধ্যমে অ্যানিমেশন দেওয়া যাবে। আপনি জানেন যে স্লাইড আপ আপ উপরের দিকে স্লাইড করবে, স্লাইড ডাউন নিচের দিকে করবে, সো এইগুলো দিয়ে কী করবেন এটা এবার আপনার একান্ত ইচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে।